नमस्कार बंधुरा, आमी संचिता, संचिताज किचेन वर्ल्डे आपनादेर सबाइके स्वागत। आज आमी चलेछि जे आपनादेर सामने आबार नतून एकटा रेसिपी निये। आज आमी बानाबो फुलकपी मांचुरियान। तो चलुन शुरू करा जाक। एखाने आमी एकटा माझारी साइजेर फुलकपिके टुकरो करे केटे निएछि। तारपरे फुलकपिटाके आमी गरम जलेर मध्ये लवण दिए 10 मिनिट भिजिए रेखेछिलाम। सेखान थेके छेके तुले निये रेखे दिएछि। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা আমি খুব গাঢ়ও করব না, আবার খুব পাতলাও করব না। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতো টমেটো সস, এক চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি সস। এবার দিয়ে দেবো স্বাদমতো লবণ। আর 1 চামচ চিনি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে এই ফুলকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ফুলকপির গায়ে ব্যাটারগুলোকে মাখিয়ে নেব। দেখুন ফুলকপির গায়ে ব্যাটারগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি ফুলকপিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পকোড়াকে ভেজে নিচ্ছি। আমার সব পকোড়াগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে পাশে রেখে দিচ্ছি। কিছুটা ব্যাটার বেঁচেছে, এই ব্যাটারটাকে আমি ফেলে দেবো না, পরে গ্রেভি করার জন্য এটা আমার কাজে লাগবে। কড়াইয়ে আমি 2 চামচ মতো তেল রেখে বাদবাকি তেলটা নামিয়ে ফেলেছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। এই পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুটা ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ কলি নিয়েছি। পেঁয়াজ কলিটা এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ কলিগুলো আমি দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ কলিটা একদম অপশনাল, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি কিছুটা আদা কুচি আর রসুন কুচি নিয়েছি, রসুন কুচি আর আদা কুচিটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিচ্ছি স্বাদমতো লবণ। এক চামচ মতো লঙ্কার গুঁড়ো। গ্যাসের আগুনটাকে আমি একদম লোতে রেখেছি। দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস। এক চামচ সয়া সস। দু চামচ মতো টমেটো সস। দিয়ে দিচ্ছি চিনি দু চামচ মতো। এবার ফুলকপির পাকোড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল। এবার এই গ্রেভিটার থেকে সামান্য একটু গ্রেভি আমি দিয়ে দিচ্ছি। ফুলকপি মাঞ্চুরিয়ানের রেসিপিটি আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলছি অন্য একটা পাত্রে। আমার ফুলকপি মাঞ্চুরিয়ানের রেসিপিটি রেডি হয়ে গেছে। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, তাতে পরবর্তী রেসিপিগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ঠিক আছে, আজকের মতো বিদায়। পরবর্তী কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।